অস্থায়ী ভবন আর ঘিঞ্জি পরিবেশে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ফলে একদিকে যেমন হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, অন্যদিকে বিড়ম্বনার শিকার হচ্ছেন চিকিৎসা সেবা নিতে আসা মানুষেরা। পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের তথ্য ছবিতে ডেস রিপোর্ট। পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় তা পুনর্নির্মাণের উদ্যোগ নেয় স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। চলতি মাসে ভবনটি হস্তান্তর করার কথা থাকলেও এখনও পর্যন্ত মূল কাজই শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। অস্থায়ীভাবে পাশের দুটি পরিত্যক্ত ভবনে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। অপরিসর আর ঘিঞ্জি ভবনে ঠাঁই হচ্ছে না রোগীর, আউটডোরেও ঠাসাঠাসি অবস্থা। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রায় 300 রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। 30টি শয্যা থাকার কথা থাকলেও আছে 20টি। এক শয্যায় 2-3 জন রোগী। ডায়রিয়া, বক্ষব্যাধি কিংবা সিজারের রোগীর চিকিৎসাও হচ্ছে একই ওয়ার্ডে, ফলে সংক্রমণের ঝুঁকি সবারই। চিকিৎসা সেবা নাই বললেই চলে। কোনো রকমের ডাক্তার সাহেবরা আছেন, নার্স যারা স্টাফ আছেন তারা কোনো রকমের চালাই যেতে আছে। দাদাগাদি রোগীর চাপ বেশি, কারণ নেই, বাতাস করতেছে বাইরে বাইরে বসছে। যারা চিকিৎসা সেবা নিতে আসে তাদের দাঁড়াবার জায়গা নাই, তাদের বসার জায়গা নাই। ডাক্তাররাও এক রুমের ভিতর 3-4 জন, তারাও যে ঠিক মতন যে আমাদের যে সেবাটা দিবে তারা সে সেবাটা দিতে পারতেছে না। যেই আসুক না কেন আমরা স্বাস্থ্যসেবা থেকে তাদেরকে বঞ্চিত করছি না। এই ব্যবস্থার বিকল্প আপাতত সম্ভব নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন ভবন চালু না হওয়া পর্যন্ত সমস্যা মিটছে না। আশা করি যে আমাদের এইচইডি সুন্দর মতো তাড়াতাড়ি কাজটা তাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে শেষ করবে, তাহলে আমরা কাকলিবাসীকে আরো সুন্দরভাবে সেবা দিতে পারব। পিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।